আমাদের মধ্যে আরেক লক্ষ্মী ছানা এসছে, আমাদের নাম বলো। আচ্ছা, তোমার গ্রুপের নাম কি? মাদার টেরিজা। তুমি কোন বিষয় পড়তে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আচ্ছা, বাংলা বই ছাড়া তুমি কি বাংলার অন্য গল্প টল্প পড়ো? গল্প বই পড়ো, তাই তো? তুমি বড় হয়ে কি হতে চাও? আচ্ছা, ডাক্তারদের কি কাজ? রোগীর অসুখ করলে রোগীর সুস্থ করতে হবে, তাই তো? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি যে গরমের ছুটিতে তুমি কোথাও বেড়াতে গিয়েছিলে? মা বাড়ি কোথায়? কিভাবে যেতে হয়, তাই তো? আচ্ছা, তুমি এই গরমের ছুটিতে সকালবেলা এবং সন্ধ্যাবেলা পড়তে বসেছিলে? ভালো, নমস্কার। আমরা প্রত্যেক অভিভাবককে ডেকে তার শিশু সম্পর্কে আমরা বিভিন্ন প্রশ্ন করছি এবং শিশু সম্পর্কে শিশুটা তাকে সার্বিক উন্নয়নের জন্য আমাদের এই লক্ষ্য। আপনি আজকে আমাদের মধ্যে এসেছেন বিদ্যালয়ের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ছে? ওর রোল নম্বর আপনি জানেন? আচ্ছা, সমস্ত গার্জিয়ানদের রোল নম্বরটা জানেন, সেটা আমাদের উদ্দেশ্য। ও কোন গ্রুপে আছে আপনি জানেন? এগুলো একটু ওকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, বাড়িতে ও যখন পড়াশুনো করে আপনি পড়া দেখান না ওর মা দেখায়? মা দেখায়। তাহলে যিনি পড়া দেখান, আপনি যেতে এসেছেন, ঠিক আছে, ওর মাকে গিয়ে এই কথাগুলোই বলবেন। অন্য বাচ্চাদের মায়েরা আসছে, প্রতিদিন খাতাটা যাতে চেক করে, আর হাতের লেখা যখন ও পড়বে, স্কুলে আমাদের হাতের লেখা দেওয়া হয় দু পাতা, এক পাতা নামটা, সেটা জানি ডেট দিয়ে দেয় বাচ্চারা অনেক সময় লিখ করে, পুরোনো খাতা দেখায়, সেখানে ডেটটা দিয়ে জানি লিখে, ঠিক আছে? আপনার মেয়ের স্বপ্ন আপনার মেয়ে ডাক্তার হবে, খুব ভালো কথা। এই জন্য ওকে আরও পড়া, ঠিক আছে? অঙ্কটা যদি প্রতিদিন একটু একটু করে পড়ে, যাই হোক অঙ্কটা প্রতিদিন, এই জন্য ঠিক আছে। আপনি এসছেন,